হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার কুকিং আড্ডা চ্যানেলে চিকেন কষা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সেজন্য আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব বাটন অন করো। তো শুরু করা যাক আজ চিকেন কষার রেসিপি। সেই জন্য আমি এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিচে আদা রসুন বাটা, আর নিয়েছি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণ দই, আর আমার এখানে লাগবে সর্ষের তেল, আর লাগবে পরিমাণ মতো নুন, আর আমি এখানে 500 গ্রাম ওজনের ব্রয়লার মাংস নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব, সেই জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। আর টক দই আমি দিয়ে দেব। আর এর মধ্যে দেব আমি নুন, নুনটা আমি সামান্য পরিমাণে একটু দিলাম, পরে আবার লাগলে স্বাদ মতো দিয়ে দেব। আর দিচ্ছি আমি সর্ষের তেল। এবার এটিকে আমি ভালোভাবে মেখে নেব। এটা ভালোভাবে মাখা হয়ে গেলে এটা আমি রেখে দেব 30 মিনিটের জন্য। তো এইভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেলে আমি রান্নাটি শুরু করব। একটি কড়াই বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব অল্প দেব, খুব বেশি দেব না, যেহেতু আমি সর্ষের তেলটা আগে দিয়েছি মাংসতে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব, বাদামি বাদামি কালার করে, ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটি। ওটা আমার 30 মিনিট হয়ে গেছে, এই ম্যারিনেট করা মাংসটি আমি এবারে দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে এটা মাংসটা মিশিয়ে দিতে হবে, যাতে মাংসটা তেলে ভালোভাবে ভাজা হয়ে যায়। নাড়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে, এখানে জল অ্যাড করার কোনো প্রয়োজন হবে না, এইভাবে মাংসটা তেলে ভাজতে হবে। মাংসটা যদি ভালো করে ভাজা হয় তাহলে ব্রয়লার মাংসের যে গন্ধটা থাকে না। এই তরকারিতে যে তেল বের হচ্ছে সেই তেলটাতেই আমার মাংসটা ভেজে নিতে হবে, এখন জল দেবার কোনো দরকার নেই। এবার আমি দিয়ে দিলাম সানরাইজ গুঁড়ো মশলার মিট মশলা, হালকা পরিমাণে দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই।
এবার আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে মশলাটার সঙ্গে মাংসটা আমাকে ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে কষাবে তত রান্নার টেস্টটিও ভালো হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন মাংসটা খুব সুন্দর কালারও এসেছে এবং মাংস থেকে তেলটাও অনেকটা আলাদা হয়ে গেছে। এবার বুঝবেন যে মাংসটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। হালকা হালকা কড়াইয়ে যদি ধরে যায় তখনই কিন্তু বুঝবেন যে এবারে আমাকে জল দিতে হবে সামান্য পরিমাণে। মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণে জল অ্যাড করব। এক কাপের মতো আমি জল দিয়ে দিলাম। এবার এটিকে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে নিলাম। মাংসটা গ্রেভি গ্রেভি হয়েছে, মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। আপনারা চাইলে এর ঝোলটা আর একটু মরিয়ে নিতে পারেন, শুকনো করে নিতে পারেন, কিন্তু আমি এরকমই রেখে দেব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা মাখা মাখা হয়ে যাবে। তো প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, গরম গরম চিকেন কষা রুটির সাথে সার্ভ করতে পারেন কিংবা ভাতের সাথে। এবং আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো টাটা, বাই বাই।